22 জুলাই বার কাশ্মীরের পল্লী উন্নয়ন ক্লাব প্রাঙ্গণে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হলো। 22 জুলাই পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাতি বিধানসভার অন্তর্গত কাতি 3 নম্বর ব্লকের মারিসা গ্রাম পঞ্চায়েতে বার কাশ্মীরি পল্লী উন্নয়ন শীতলা ক্লাবের ব্যবস্থাপনায় ও হলদিয়া আশা কিরণ ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সহযোগিতায় বৃহস্পতিবার বার কাশ্মীরি পল্লী উন্নয়ন ক্লাব প্রাঙ্গণে বিনা ব্যয়ে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবির অনুষ্ঠিত হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন এলাকার বিধায়ক সুনীতা সিনহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য, ক্লাব কর্মকর্তা চন্দ্রশেখর মণ্ডল, ক্লাব সভাপতি বিজয় কৃষ্ণ বেজ, পঞ্চায়েত সমিতির সদস্য ও ক্লাব কর্মকর্তা রাজশেখর মণ্ডল। আশা কিরণ ওয়ার্ল্ডের পক্ষ থেকে ছিলেন সভাপতি সমর সামন্ত ও সম্পাদক তনয় খালুয়া প্রমুখ। খুদের নৃত্যশিল্পী তোর্ষা মাইতির উপস্থিতিতে উদ্বোধনী নৃত্য প্রদর্শিত হয়। এদিন এই শিবিরে 5 শতাধিক 8 থেকে 80 সব বয়সের মানুষই চক্ষু পরীক্ষা করান। চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রম নেত্র নিরাময় নিকেতনের চিকিৎসকেরা চক্ষু পরীক্ষা করেন এবং অসুস্থ প্রয়োজনীয়দের ওষুধপত্রও দেন। সেই সঙ্গে ক্লাবের উদ্যোক্তারা জানান, ছানি অপারেশনের জন্য 123 জন অসুস্থ মানুষদের আগামী 5 ও 8 আগস্ট চৈতন্যপুর হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং চশমাও দেওয়া হবে। বিধায়ক সুমিতা সিনহা বলেন, বিধায়ক হওয়ার পূর্বে আমি একজন সমাজসেবী হিসেবে এলাকায় পরিচিত ছিলাম। সমাজের সেবা হলো শুধু আমি ভালো থাকবো নয়, আমরা সকলে ভালো থাকবো। তাই ক্লাবের এইরূপ কর্মকাণ্ডের উদ্যোগ নেওয়ার জন্য ভূয়সী প্রশংসা করেছেন তিনি এবং দীর্ঘক্ষণ থেকে সাধারণ মানুষের সাথে কথা বলেছেন তিনি। পাশাপাশি আয়োজক ক্লাবের কর্মকর্তা জেলা পরিষদ সদস্য চন্দ্রশেখর মণ্ডল বলেন, আমাদের এই ক্লাব শুধু পূজার্চনা ছাড়াও সারা বছর বিভিন্ন ধরনের সমাজসেবার কাজ করে থাকে। আশা কিরণ ট্রাস্টের সভাপতি সমর সামন্ত বলেন, তাদের এই সংস্থা 4 বছর পূর্ণ করলো। শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশের উপর বিভিন্ন ধরনের কর্মসূচি সারা বছর জেলা জুড়ে করে থাকে। এই কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের উদ্দীপনাও ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠান সঞ্চালনাতে সহযোগিতা করেন মানিক বেজ ও অমিয় বেজ। নির্বাচিত বিধায়িকা উত্তর কাথি, সেক্ষেত্রে আপনারই ইলেকশন এজেন্ট যিনি ছিলেন চন্দ্রশেখর বাবু, ওনারই ক্লাব বার কাশ্মীর পল্লী উন্নয়ন শীতলা ক্লাবে আপনি আজকে উপস্থিত হয়েছেন চক্ষু পরীক্ষা শিবির এবং অপারেশন শিবির। আজকে ওনাদের আয়োজনে আপনি কতটা সন্তুষ্ট? 100 বললে কম হবে, কিন্তু 100 বেশি বলতে পারছি না, 100% আমি সন্তুষ্ট। এখানে সন্তুষ্ট না হয় কোনো কথাই নেই, এত বড় কাজ হচ্ছে। আপনার ক্লাব বার কাশ্মীরি পল্লী উন্নয়ন শীতলা ক্লাব, আপনারা আজকে একটি মহৎ উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগ নিয়ে কি বলবেন? হ্যাঁ, প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করব আশা কিরণ ওয়ার্ল্ড হলদিয়া এবং চৈতন্যপুর চক্ষু হাসপাতাল, যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা এই আয়োজন করতে পেরেছি। আর সত্যি ধন্যবাদ সেই মানুষজনকে যারা ভীষণ আবেগ নিয়ে এত অসংখ্য মানুষ আমাদের এই শিবিরে এসেছেন, তাদের আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। কত মানুষ আজকের এই শিবিরে অংশগ্রহণ করলেন? আমাদের কাছে যা লিস্ট ছিল তাতে 465, তবে যা মানুষের যা উদ্যোগ আমি নিশ্চিত ওটা 500 পেরোবে। যারা আসছেন তাদের জন্য আপনারা কী কী মানে সুবিধা রেখেছেন, সুযোগ রেখেছেন? আমরা সুযোগ রেখেছি প্রত্যেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি থাকলে বিনামূল্যে ছানি অপারেশান, তাদের প্রত্যেকের বিনামূল্যে চশমা বিতরণ এবং অন্যান্য যা যা ওষুধপত্র যা কিছু লাগবে তাদের সুযোগ আমি বলবো না, তাদের এই সেবা করার জন্য তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা আমাদের সেই আমন্ত্রণে সাড়া দিয়েছে। আজকের এই একদিনের শিবিরে তো সম্পূর্ণ ওনাদেরকে সুবিধা দেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে পরবর্তী যে ধরুন তাদের যে প্রয়োজন তারা কোথায় যোগাযোগ করবে? এর আগে আমাদের এটি একটি নিরবিচ্ছিন্ন একটি ঘটনা, মানে এর আগে দীর্ঘদিন ধরে আমরা এখানে মেডিকেল ক্যাম্প, ব্লাড ডোনেশান ক্যাম্প, বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা, তাদের বিভিন্ন ধরনের যত্নার্থে এবং আমাদের এই ক্লাব দীর্ঘদিন ধরে মানুষের বিভিন্ন ওষুধ যেগুলো আমরা পেরেছি তাদের যা যা প্রয়োজন আমরা বিনামূল্যে বিতরণ করেছি। তাই আমরা প্রায় আমি বলবো যে 50% মানুষদের যা যা সমস্যা সেটা কিন্তু আমরা একটি কন্টিনিউয়াস একটি প্রসেসের মধ্য দিয়ে আছি। তারা জানেন যে এই ক্লাবের সঙ্গে আমাদের সঙ্গে আমাদের ক্লাবের যারা কর্মকর্তারা আছে, কার্যকর্তারা আছে, তারা তাদের পরিষেবা দিয়ে থাকেন, যা প্রয়োজন হবে আমরা তাদের কাছে যথাসাধ্য দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি সমর সামন্ত, আমি আশা কিরণ ওয়ার্ল্ডের সভাপতি, একটি এনজিও স্বেচ্ছাসেবী সংস্থা। আজকে আপনারা বার কাশ্মীরিতে এই শীতলা ক্লাবে এসছেন মানুষের সেবায়, এখানকার যে আয়োজন আপনারা দেখলেন কতটা আপ্লুত? আপ্লুত মানে অকল্পনীয়ভাবে আমরা আনন্দিত।
আমাদের যে ইচ্ছা ছিল আমাদের আশা কিরণ ওয়ার্ল্ডের বিভিন্ন অ্যাক্টিভিটিগুলোকে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া, মানুষের সেবায় মানুষের জন্য কাজ করা, সেটা আজকে আমরা এই বার কাশ্মীরিতে আসতে পেরেছি, মারিজে আসতে পেরেছি। এবং এখানকার যে ক্লাব, স্থানীয় ক্লাব শীতলা ক্লাবের যে সদস্যরা, তাদের অনুপ্রেরণা এবং সুমিতা সিনহার ম্যামের সহযোগিতায় যে সুন্দর একটা অনুষ্ঠান করতে পেরেছি, মানুষের সেবায় মানুষের চক্ষু পরীক্ষা বিনা ব্যয় অপারেশন এগুলো করার জন্য আমরা পেরেছি বা বাস্তবায়ন করতে পেরেছি, তার জন্য আমরা খুবই আনন্দিত। আপনারা মানুষের সেবায় কী কী পদক্ষেপ নিয়ে থাকেন? আমরা একটি এনজিও, আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিই দীর্ঘকালীন এবং কিছু সংক্ষিপ্ত, যেটা সমসাময়িক যে বিভিন্ন ধরনের প্রবলেম আসে মানুষের বা তাৎক্ষণিক, তার উপরে কাজ করে থাকি। আমরা মূলত কাজ করি শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে, এবং যে প্রকৃতি, আমাদের প্রকৃতির কাছ থেকে আমরা বিভিন্নভাবে উপকৃত হই, সেই প্রকৃতিকে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের এনভায়রনমেন্টাল বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, সেগুলো আমরা থ্রু আউট ওয়েস্ট বেঙ্গল আপাতত করে চলেছি এবং ভবিষ্যতে আরও অনেক প্রকল্প আছে যেগুলো আমরা বাস্তবায়ন করব। যেমন ধরুন রিসাইকেল, ওয়েস্ট রিসাইকেল প্রজেক্ট, সোলার এনার্জি রিসোর্সটাকে কীভাবে আমরা ইউটিলাইজ করতে পারি, সো সেই সমস্ত অনেক রকম আমাদের প্রকল্প আছে, খুব কামিং আছে প্রকল্প। আমরা এই অঞ্চলেই বৃক্ষরোপণ একটা প্রোগ্রাম করব, এবং কামিং একটা আমাদের আই ক্যাম্প আছে, ব্লাড ডোনেশন ক্যাম্প আছে। তো এইভাবেই আমরা এগিয়ে চলেছি এবং চলবো আপনাদের সবার আশীর্বাদে। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।